হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বিকেল 5টা, আমি যাব সীমাপুরি বাজারের দিকে। একটু সবজি আনতে হবে, একটু মাছ আনতে হবে, আর ওষুধ আনতে হবে। আর তোমাদের দিদির গায়ে ভীষণ ব্যথা, একটু সেই রিমুভের স্প্রে বললো, স্প্রে আনতে হবে। তো সারাদিন কী হচ্ছে, মানে খাবারটা হজম হচ্ছে না ঠিক মতো। আর ডাক্তার আমাদের বৃহস্পতিবারে যেতে বলেছে, আর একদিন পরেই বৃহস্পতিবার। তো আমরা বৃহস্পতিবারে যাব, গিয়ে তারপরে পেটের সমস্যাটাও একটু দেখাতে হবে, ঠিক আছে? শুধু এখন বেশি হচ্ছে একটু কাশি, আর পেটের প্রবলেমটা হচ্ছে, আর আগের থেকে অনেক ভালো আছে। তো তুমি এখন কেমন আছো? কথা বললে কাশি পাচ্ছে, তো এই জন্য কথা বলতে চাইছে না। কথা তো এক সময় বলবেই। তো তোমরা আশীর্বাদ করো যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো চলো, আমার আরো কথা আছে, আমি রাস্তায় যেতে যেতে তোমাদের শেয়ার করব। ঘরের থেকে বেরিয়ে পড়েছি, আর এখন 5টা, তাও রোদ্দুর একটু আছে। আর আমার পিছনে দেখো জ্যাগুয়ার, আমি এই 5টা দিয়ে যাই, গাড়িটা আমার ভালো লাগে দেখতে। তো একটা কথা আছে, যে দিদিরা বলছিলে যে হসপিটালে ভর্তি করে দাও, হসপিটালে ভর্তি করে দাও, দিদি হসপিটাল থেকে এনে ডাক্তারে বলেছে বাড়িতে রাখতে, ঠিক আছে? তো তার জন্য বাড়িতে রেখেছি। যারা পুরনো ভিডিও দেখছো, তারা আবার নতুন ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে সব, ঠিক আছে? আর আগের থেকে অনেক ভালো, আগের থেকে অনেক ভালো আছে। আর একটা কথা, আমি তো ডেলি চেক আপে নিয়েই যাচ্ছি, তো সেই জন্যই বলছিলাম যে যারা পুরনো ভিডিও দেখছো, তারা পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে না কিছু, নতুন ভিডিও দেখো, ভিডিওগুলো স্ক্রল করো, করে করে দেখো, তাহলে বুঝতে পারবে সব কিছু, ঠিক আছে? তো তার জন্যই বলছিলাম, আর আগের থেকে অনেক ভালো আছে। যারা বলছিলে তুমি কোথায় থাকো, তো আমার বাড়ি চাঁদপাড়াতে, আমি দিল্লিতে ডাক্তার দেখাতে এসেছি। আমি এইখানে এসে কোনো কাজ ফাজ করি না, আমি এইখানে শুধু তোমাদের দিদিকেই দেখাশোনা করছি, ঠিক আছে? তোমরা আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যাতে আমরা বাড়িতে তাড়াতাড়ি চলে যেতে পারি। তো চলো আগে বাজারের দিকে যাওয়া যাক। সীমাপুরের বাজারের দিকে চলে এসেছি, আর বেশি টাইম লাগবে না আমার, আর 5-7 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এখন যাব বাজারের ভিতরে, বাজারে গিয়ে তারপরে কী কী নেবো সেইটা আমি দেখাবো। আমি সীমাপুরের সবজি মার্কেটে চলে এসেছি, এখন আমি কিছু সবজি নেব, নিয়ে তারপরে দেখি মাছ কী পাওয়া যায়, একটু সবজি নিই। তো আমি মিক্স সবজি বানাবো, তার জন্য এই যে দেখেছো সব রকমের সবজি নিয়ে নিয়েছি, তারপরে এমনি আলাদাভাবেও সবজি আমি নেব। লো দাদা, একটু কুমড়ো নিয়ে নেব এইখান থেকে, যে 40 টাকা করে কিলো বলছে। তো চলো এই যার থেকে আধা কিলো কুমড়ো নেব, মিক্স সবজি দিয়ে আরও মশরুমও নিয়েছি। আগের দিন মশরুমটা খারাপ হয়ে গেছিলো, সে মশরুমটা নিয়ে নিয়েছি, আর এই যে কুমড়ো নিয়েছি। তো চলো, আমার সবজি বাজার হয়ে গেছে, আমি এখন দেখি মাছ পাই কি না। দাদা ভালো? হ্যাঁ, তো চলো মাছ পাই কি না সেইটা একটু দেখি। এই জায়গার থেকে একটু রুই মাছ নেবো, আর বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন চলো বাড়ির দিকে যাই। তো আমি সীমাপুরের ভিতর দিয়ে যখন যাই, ওইখানে আছে মানে কলকাতার সব বাঙালিরা থাকে, ওরা হয়তো একটু ইয়ে করে। আর এইখানে আছে দেশি মুরগিও, এই দেখো দেশি মুরগি পাওয়া যেতে পারে। তো কথা বললাম ওদের সাথে, একটু যদি দেশি মুরগি পাওয়া যায় এই জার থেকে, তো সামনের দিন একটা ছেলেকে বলেছি, ও যদি বলে তো এই জার থেকে দেশি মুরগি নিয়ে যাব। তো চলো একটা চশমার খাপ নেব, তা 3-4 দিন করে ভাবছি, আর ডেলি আজকে না কালকে, আজকে না কালকে করে আসবো। তো আজকে যাওয়ার পথে, বাজার থেকে যাওয়ার পথে ভাবছি নিয়ে যাই। ভাই খাপ দে তো মেরে, হ্যাঁ দে তো জলদি। তো ভাই আমি দে রা হ্যাঁ মেরে, আমি জেনার আন্দার দো ভাই, এ আর ভাই নেই। তো চলো দে তো, থ্যাংক ইউ, এটা দিয়েছে। তো চলো বাই, টাটা। তো আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তাড়াতাড়ি আমার এই বাজার ফাজার রেখে, আমার একটু আবার সামনে একটা মেডিকেলে আগের দিন ওষুধ দিয়ে এসেছিলাম, ওই মেডিকেলটায় যাব। মেডিকেলটায় গিয়ে তারপরে এসে আমি আরও কিছু ওষুধ নিয়ে আসবো, আর একটা ওই সেই মুভ স্প্রে নিয়ে আসবো। তো বাড়ির পাশে প্রায় চলে এসেছি, বলতে বলতেই ঘরের থেকে ফোন এসে এসে বলছে ব্যথা করছে শরীরে, চলে আসে। আমি কিন্তু ঘরের নিচে প্রায় চলে এসেছি, একদম কাছাকাছি, তাও আমি বললাম আমি এসে গেছি, ব্যথা করছে এই জন্য। তো এই জন্য আমি
বারবার বাইরে যায় বারবার আসি, একবারে গিয়ে কোথাও বেশি টাইম স্পেন্ড করি না। তো আমি ঘরে চলে এসেছি এখন, এই যে বাজারটা এখন রাখবো এইখানে, আর তারপরে আমি একটু হাত মুখ ধুয়ে ঘরের ভিতরে যাব। আমাদের বললাম না রাস্তায় যে মানে আমি আস্তে আস্তেই কল করেছে, বাড়ির পাশে প্রায় এসে গেছি আর শরীরে ব্যথা করে, তার আমি বেশি তোমরা বলো যে বারবার কেন যাও, তো এক জায়গায় গিয়ে আমি বেশি টাইম থাকতে পারি না, এই জন্য আমার বারবার যেতে হয়, এরপরেও আবার বেরোতে হবে। তো আমি এখন এসেই বলছে গায়ে ব্যথা করছে একটু টিপে দেবো, আর শরীরটা একটু টিপে দেবো, আর একটু জল খাবো বলছে, জল খাবো, আসো আসো। তো প্রবলেম হয় এই জন্য, তো এই জন্য বলছে জল খাবে একটু, তো জল খাওয়াবো। লেবু জল দেবো না এমনি নর্মাল? লেবু জল বানিয়ে রেখেছিলাম পুরো এক বোতল, তারপরে একটু খেয়ে একবার দিনে বমি করেছে, আর গ্যাসের ট্যাবলেট তো কন্টিনিউ চলছে। নাও খাও, এই ঘুরে আছে, নাও। বলছে ফ্যান চালাও গরম লাগছে, চলো আসলে বেচারা যে কি কষ্ট পায় কি বলবো, আর এত কাশি পায়, বিকেলবেলা আসলেই কাশিটা ওর যেন বেড়ে যায়, ব্যাপক কষ্ট পায় ও। আমি আবার বেরিয়ে পড়েছি ওষুধের জন্য, ওই যে মুভ স্প্রে, কি স্প্রে পাই দেখবো, স্প্রে নেবো একটা, আর এসে আর একটা ওষুধ নেবো। তো চলো আগে দেখি বাড়ির পাশের এই দোকানটায় দেখি পাওয়া যায় কি না। ও দাদা, তো আমি ব্যথার স্প্রে একটা পেয়েছি, ওমনি জেল, এই যে এটা ওমনি জেল পেয়েছি, এইটা নিয়ে যাব, আর বেশি দূরে যাব না আজকে, কেননা শরীরটা বেশি খারাপ বলছে, তাড়াতাড়ি যাব ঘরে, এখন ঘরে গিয়ে ব্যথাতে একটু এইটা স্প্রে করে দেবো। তো চলো, আর আমার এমনি মাছ ফাছ রয়েছে, আমার তো রান্না করতে হবে। তো আমি ঘরে চলে এসেছি, আর এই যে দেখালাম যে এটা এটা এখন তোমাদের দিদির গায়ে একটু লাগিয়ে দেবো যেখানে যেখানে ব্যথা, তারপরে আমি মাছটা ধুয়ে রান্না করব। সেই সন্ধেবেলায় ঘরে এসে যখন তোমাদের সাথে কথা বলছিলাম, বললাম যে আমি এখন মাছটা ভাজতে যাচ্ছি, বা তখনের তো শুরু হয়েছে শরীর খারাপ, এত শরীর খারাপ শুরু হয়ে গেছে, বেচারা নিঃশ্বাস নিতে পারছে না এখন, এইরকমই অবস্থা, কী বলবো এখন। তো ডাক্তারের কাছে তো আমরা যাবো বৃহস্পতিবার, মানে কালকে গ্যাপ দিয়ে পরশু দিন, এখনও আমার টেনশন হচ্ছে। আর দুটো ভাত নিয়েছিলাম, এই দেখো, এই যে দুটো ভাত নিয়েছিলাম, ভাতগুলো খাবে কি, ভাত দুই গাছ খাওয়ার পরে নিঃশ্বাস নিতে না পারলে সে খাবে কী করে, কষ্ট, মানে নতুন উপসর্গ হচ্ছে, এক একটা করে নতুন নতুন রোগ বেরোচ্ছে, জানি না কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও, আজকের মতো টাটা। তো তোমাদের দিদির আমি বিকেলবেলায় এসেছিলাম, তারপরে অনেকটা শরীর খারাপ হয়ে পড়েছিল, তারপরে আমার বৌদি এসেছিলো, এই যে বৌদি এসে তারপরে যে স্যালাইন লাগিয়ে দিয়েছে, দেখেছো শরীরটা ব্যাপক খারাপ হয়ে গেছে, স্যালাইন লাগিয়ে দিয়েছে উপরে, স্যালাইন টানানো, এই যে স্যালাইন লাগিয়ে দিয়েছে।